নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের রুই মাছ দিয়ে কীভাবে কাবাব তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। ফিশ কাবাব বানানোর জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে কাতল মাছ দিয়েও করতে পারেন। মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, একটা তেজপাতা আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দুটি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, 1 টেবিল চামচ ভরে ময়দা নিয়েছি, আদা রসুন পেস্ট নিয়েছি 1 টেবিল চামচ করে, 1.5 টেবিল চামচ আমি কাবাব মশলা নিয়েছি। কাবাব মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর নিয়েছি 4 চামচের 1 চামচ হলুদ। এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি। মাছটা সিদ্ধ করার জন্য আমি ননস্টিক কড়াইতে জল গরম করে নিয়েছি, নিয়ে হলুদটা দিয়ে দিয়েছি, 4 চামচের 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা মাঝখানে ছেড়ে দিয়ে দিচ্ছি। এখন জলের সাথে নুন আর হলুদটা মিশিয়ে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো আমি সিদ্ধ করে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি মাছটা সিদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। মাছের সম্পূর্ণ জল শুকিয়ে নিতে হবে, যে মাছ সিদ্ধ করার পরে যদি জল থেকে যায় সেটাও শুকিয়ে নিতে হবে। আমি মাঝে মাঝে মাছটা এপাশ ওপাশ করে উল্টে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিয়ে কাঁটা ছাড়িয়ে নেব। দেখুন আমার মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। মাছের সাইডে যে তেলটা ছিল ওইটা আমি ফেলে দিচ্ছি, এই তেলটা নেওয়া যাবে না। আমি একটা পাত্রে মাছ নিয়ে নিয়েছি, কাঁটা ছাড়ানো যে মাছটা। এখন আমি যে দুটো আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি একটু ম্যাশ করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আমি 4 চামচের 1/2 চামচ নুন দিচ্ছি। মাছে নুন সিদ্ধ সময় দিয়েছি, নুনটা চেক করে তারপরে দেবেন। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট দুটোই দিয়ে দিচ্ছি, ময়দা 1 টেবিল চামচ, ধনে পাতা পরিমাণ মতো, কাবাব মশলা, এটা আমার ঘরে তৈরি। এখন সব কিছু আমি একটু হাতে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, আমি এখন কাবাবে শেপ দিয়ে নিব। হাতে অল্প একটু নিয়ে নিয়েছি, গোল করে এভাবে হাত দিয়ে একটু চেপে দিব, সাইডগুলি হাত দিয়ে একটু চেপে চেপে। দেখুন তৈরি হয়ে গেছে, এগুলো এভাবে আমি সব বানিয়ে নিব। দেখুন আমি একটা ডিম নিয়েছি, ডিমের হলুদ অংশটা আমি দিব, সাদা অংশটা দেব না। এখন আমি সবকিছু মাখিয়ে নিচ্ছি, ডিমটা সবকিছুর সঙ্গে মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমি এখন কাবাবের শেপ দিয়ে নিব, তার জন্য কিছুটা মিশ্রণ আমি হাতে নিয়ে নিয়েছি। হাতে এভাবে আগে গোল করে নিব, তারপরে দুই হাতে এভাবে গোল করে হাতে একটু চ্যাপটা করে দেব। দেখুন আমার কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন আমার
কাবাবের সেটটাও তৈরি হয়ে গেছে। আমার 12টা কাবাব তৈরি হয়েছে চার পিস মাছে। দেখুন, আমি কাবাব ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি কাবাবগুলো ভেজে নিব। লোটো মিডিয়ামে আমি কাবাবগুলো ভেজে নেব। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন, আমার রুই মাছের কাবাব তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গে খেতে পারেন।